আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদের সাথে ফিটে ব্যথা নিয়ে আলোচনা করব। ফিট নিয়েটে ব্যথা হলে আপনারা কী করবেন, বা ফিট নিয়েটে ব্যথার চিকিৎসা কীভাবে আপনারা করবেন? তো আমরা ফিটে ব্যথা নিয়ে, আমি কিন্তু এ যাবৎ আপনাদের জন্য একটা ভিডিও দেই নেই, এটা আমার ফার্স্ট ফিটে ব্যথার জন্য। তো আমরা কিন্তু হচ্ছে ফিট বলতে আমরা বুঝি যে আমাদের ব্যাকের পিছনের অংশ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সার্ভাইকাল, আমাদের গাড়, আর এটা আমাদের হচ্ছে কোমর, লাম্বার স্পাইন। আর ঠিক সার্ভাইকাল স্পাইন নিচ থেকে এখান থেকে T1 থেকে হচ্ছে T12 পর্যন্ত, অর্থাৎ মানে থোরাসিক 1 থেকে বা ডর্সাল D1 থেকে D12 অর্থাৎ D12 পর্যন্ত, এটাকে আমরা বলি হচ্ছে ফিট। তো আমাদের যদি কোনোভাবে যদি ফিটে এদিকে পেইন হয়, এদিকে পেইন হয় বা এদিকে, আমরা এগুলোর বলি হচ্ছে থোরাসিক পেইন, বা সোজা কথা বাংলা আমরা বলি হচ্ছে ফিটে ব্যথা। তো আমরা এগুলো হলে গাড়ে ব্যথা বলি, কোমরে হলে আমরা যদি লাম্বারে হয় বলি কোমর ব্যথা। সো আসলে আমাদের ফিটে ব্যথাটা আসলে কেন হয়, ফিটে ব্যথাটা আসলে কেমন হয়, যারা স্পাইনের সমস্যায় ভোগেন অনেক সময়, যারা ফিটে পিছনের দিকে মেরুদণ্ডের পিছনে যাদের ব্যথা হয়, তাদের 10% হচ্ছে থোরাসিক পেইনে, অর্থাৎ জাস্ট আমাদের মেরুদণ্ডের মাঝখানে অংশে পেইন হয়। তো এটা আমাদের হয়তো গাড়ে বা কোমরে যেরকম কমন হয়, খুব বেশি হয়, হয়তো পিঠে আমাদের ওই রকমভাবে হয় না, কিন্তু বাট অনেকেরই হয়, 10% কিন্তু কম না। সো আমরা এই পেইনটা নিয়ে অনেকেই অনেক সমস্যা ভুগি। তো আপনি মনে রাখবেন, আপনার ফিটের ব্যথাটা কিন্তু হচ্ছে অনেক সময় সেটা ভয়ানক মানে হতে পারে। এটা দুই ধরনের পেইন সাধারণত আমরা নিয়ন্ত্রণ করি, একটা হচ্ছে হাড় মাসুল নার্ভ, এগুলোতে যদি কোনোভাবে স্ট্রেস পড়ে বা আমাদের বসায় বা শোয়ায় কিংবা আমরা সামনে ঝুঁকে কোনো কাজ করা, এইসব কারণে যদি পেইন হয় আমরা ওটাকে বলি হচ্ছে মেকানিক্যাল পেইন। অনেক সময় আমাদের ফিটে বা হচ্ছে বুকের সামনের দিকে আমাদের আমাদের হার্ট, আমাদের হৃৎপিণ্ড থেকে মানে হার্ট থেকে, আমাদের ফুসফুস লাংস থেকে, আমাদের কিডনি থেকে এবং আমাদের স্টোমাক থেকে, যেটা আমাদের গ্যাস্ট্রিকের পেইনও কিন্তু আমাদের হতে পারে। অনেক সময় আমার কাছে অনেক দিন আগে একজন পুলিশের এআই যে আসছিল, ওনার ফিটে পেইন, উনি অনেক জায়গায় গিয়েছে, অনেকে সাজেস্ট করছে ওনাকে ফিজিওথেরাপি নেওয়ার জন্য, উনি অনেক জায়গা থেকে ফিজিওথেরাপি নিয়েছে এবং অনেক মেডিসিনের ডক্টর, বিভিন্ন ডক্টর দেখেছে। আনএক্সপেক্টেড হচ্ছে ওনার আসলে পেইনটা ভালো হচ্ছে না, তো উনি কিছু কিছু পরীক্ষাও করছে, যাই হোক ওনার অনেক সময় আসে নাই। পরে এক সময় দেখলাম যে না, আসলে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, ওনার আসলে আমি শুরু থেকে ডাউট করছি, বাট উনি কোনো কনফিডেন্স ছিল। পরবর্তীতে দেখেছে আসলে ওনার ফিটের পেইনটা, আমি বললাম যে না আসলে আপনার পেইনটা আসলেই দিন ডিফারেন্ট কিছু, আমরা আসলে এভাবে ফিজিওথেরাপি কন্ট্রোল করছি, আপনি ভালো করে একটু চেক করেন। উনি পরবর্তীতে উনি ওনার আবার মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে বলো যে না, আমাকে তো ফিজিওথেরাপিস্ট বলছে এটা ভালো হবে না, আমাকে আরও কিছু পরীক্ষা নিতে বা স্যার আমাকে কিনে করা যেতে পারে। তখন উনি হচ্ছে ওনাকে আরও কিছু টেস্ট টেস্ট করালো, করানোর পরে উনি দেখা গেল যে ওনার হচ্ছে আসলে ফুসফুসে ক্যান্সার, ক্যান্সার থেকে পেইনটা আমাদের অনেক সময় ফিটে আসতে পারে। সো আপনি অনেক সময় ফিটে পেইনকে কখনোই অবহেলা করবেন না, কারণ ফিটে ব্যথা আপনার জন্য অনেক বড় কিছুই, অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। সো আমরা আসলে কীভাবে বুঝবো আমার পেইনটা হচ্ছে আমার কি মেকানিক্যাল পেইন নাকি প্যাথোলজিক্যাল পেইন নাকি আমার এটা ক্যান্সারের পেইন, আমরা আসলে কীভাবে আমরা বুঝতে পারবো? আপনি শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার কোনো ক্যান্সার বা হচ্ছে কোনো হার্টের যদি পেইনটা হয়, এটা আসলে আপনার হচ্ছে আপনি যদি রেস্ট নেন আপনার পেইনটা কিন্তু কমবে না, সবসময় বাড়তে থাকবে, আর হচ্ছে এটা সবসময় কি বাড়তে থাকবে, এবং আপনি ফিজিওথেরাপি নিলেও হয়তো একটু সামান্য এদিক ওদিক হয়ে যাবে, আপনার কিন্তু ব্যথাটা আপনার কমবে না। যদি আপনার মেকানিক্যাল প্রবলেম হয়, আপনি যদি ফিজিওথেরাপি নেন, যদি আপনার লাংস, যদি আপনার হচ্ছে অন্য কোনো জায়গা থেকে লাংস বা হার্ট বা হচ্ছে স্টোমাক আমাদের পাকস্থলীর পেইনটা যদি না আসে, তাহলে ফিজিওথেরাপি যদি ভালোভাবে আপনি ম্যানিপুলেশন বা ট্রিটমেন্ট নেন, দেখবেন যে আপনার পেইনটা দ্রুতই চলে গেছে। কিংবা অনেক সময় আমরা এরকম সামনের ঝুঁকে বসে থাকি, আমাদের সবসময় একটু কম বেশি আবার সোজা হলে পেইন নেই, তো এই যে পেইনটা আপ ডাউন করে মানে আসা যাওয়া করে যে পেইনটা, এটা আমরা বলবো যে আসলে আমাদের
থোরাসিক ফ্রেম। তো আমাদের অনেক সময় আমাদের কী হয়, আমাদের কোন ওমর থেকে ডিস্কটা বের হয়ে নার্ভে চাপ দেয়, চাপ দিলে আমাদের ফেনটা পায়ের দিকে চলে যায়। ঠিক একরকমভাবে গাড়ের দুইটা হাড়ের থেকে ডিস্কটা বের হয়ে নার্ভে চাপ দেয় হাতের দিকে চলে যায়। তো কোমরে আসলে ফিটের ক্ষেত্রে মানে থোরাসিকের ক্ষেত্রে সাধারণত এই সমস্যাটা কম হয়, কারণ ওখানকার যে লিগামেন্টগুলো এবং যে কশেরুকারগুলো যে স্ট্রাকচারটা ওটা একটা খুবই শক্তিশালী ওইভাবে থাকে, ফলে আসলে ওইভাবে আসলে ডিস্ক ফ্লপ যেটা ডিস্ক বাল যেটা সেটা আসলে খুব কম হয় না বলে আসলে খুব কম হয়। যদি আপনি কি নেবা বুঝবেন আপনার আসলে থোরাসিক থেকে কোনো ডিস্ক বাল হয়ে বা ডিস্কটা বের হয়ে নার্ভে চাপ দিচ্ছে কিনা সেটা আপনি বুঝবেন কেমনে, খুব সহজে আপনি বুঝতে পারবেন। আপনি নাক দিয়ে এরকম শ্বাস নেবেন, ডিপ ব্রেথ নেবেন। যদি আপনি নাক দিয়ে শ্বাস নেওয়ার পরে ডিপ ব্রেথ নেওয়ার পরে যদি আপনার ফিটে যদি পেইন হয়, আপনার বুকের দিকে যদি পেইন হয়, তাহলে বুঝবেন যে হচ্ছে আপনার থোরাসিকে ডিস্ক বালসটা আসছে। কিংবা কাশি দিলে যদি আপনার পেইন হয় ওখানে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিস্কে সমস্যা আসছে। আমাদের সাধারণত হার্টের ব্যথা বা গ্যাস্ট্রিকের ব্যথা অন্যান্য পেইনগুলোর সাথে অনেক সময় কাশির সাথে এইভাবে আসলে সম্পর্কিত না। তাহলে আমরা আশা করি পেইনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারলাম। সোজা কথা, যদি আমার পেইন আমার যদি ফিটে ব্যথাটা যদি আমার কাজের সাথে সম্পর্কিত হয়, দেখা যায় আমি সামনে ঝুঁকে আমার পেইনটা বাড়ে কিংবা হচ্ছে কখনো আমার পেইনটা বাড়ে কখনো কমে কি নেমে হচ্ছে কখনো একদম মানে থাকে না, কিংবা আমার শুলে বা আমাদের কোনো কিছু করতে গেলে পেইনটা আসে, যদি এই ধরনের হয় তাহলে আমরা বুঝবো এটা মেকানিক্যাল পেইন। আর যদি আমার ফিটের যদি পেইনটা যদি সবসময় থাকে মানে সবসময় থাকে, আমি ফিজিওথেরাপি নেওয়ার পরও আমার কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, আমার পেইনটা দিন দিন বাড়তেছে, আমি রাতে যখন ঘুমাই তখন আমার পেইনটা বাড়ে, আমি যখন শুই রেস্ট নিই তখন আমার ব্যথা বাড়ে, যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের এটা আসলে প্যাথোলজিক্যাল সমস্যা, সেটা আমাদের ক্যান্সারও হতে পারে। কিংবা যদি আনলিমিটেড পেইন হয় সেটা আমাদের অবশ্যই আপনাকে হার্টের ডাক্তারও দেখার, যদি আপনি দেখেন যে পেইনটা অনেক বেশি পেইন, আমাদের বুকে পেইন আসছে এবং পাশাপাশি হচ্ছে আপনি আর শ্বাস নিতেও আপনার শ্বাস প্রশ্বাস নিতেও আপনার কষ্ট হচ্ছে, ব্রিদিং শ্বাস নিতে আপনার কী হচ্ছে দ্রুত আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, যদি এই সমস্যাগুলো হয় তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই হার্টের ডক্টর বা মেডিসিনের ডক্টর ওদের সাথে আপনাকে অবশ্যই কনসার্ন করে ধরতে হবে। তাহলে আর আপনি যদি মনে করেন আপনার কাজকর্মের জন্য আপনার পেইন হচ্ছে, সো আপনি ফিজিওথেরাপিস্টের কাছে আসতে পারেন। আপনি আশা করি থোরাসিকের ক্ষেত্রে ভালোভাবে যদি আমরা আপনি এক্সারসাইজ করেন, অনেক সময় আমরা লাম্বারের জন্য ম্যানিপুলেশন করি, ন্যাকের জন্য করি, অনেক সময় সাকসেসফুল নাও হতে পারে, কিন্তু থোরাসিকের ক্ষেত্রে সাকসেসফুলের হারটা অনেক বেশি, মানে ট্রিটমেন্টের সফলতাটা অনেক বেশি। সো আশা করি আমরা বুঝতে পারছি থোরাসিক পেইন বা আসলে কোনটা আমাদের আসলে মেকানিক্যাল পেইন কোনটা প্যাথোলজিক্যাল পেইন। এখন আমি জাস্ট আপনাদেরকে সিম্পল কিছু এক্সারসাইজ দেখাবো, এক্সারসাইজগুলো করবেন, করে যদি দেখেন যে আপনার পেইনটা কমছে তো সো আপনার এটা মেকানিক্যাল পেইন, আপনি ওইভাবে এক্সারসাইজগুলো করেন ইনশাল্লাহ বা ভালো হয়ে যাবে। প্রথমত হচ্ছে যে আপনি যদি অনেক বেশি পেইন থাকে, আপনি জাস্ট হচ্ছে আমার পিছনে এটার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, জাস্ট এইভাবে আপনি আসলে এই চেয়ারগুলো আসলে হেলদি না বসার জন্য, কাটা চেয়ারগুলো হলে ভালো, আপনি এভাবে ধরে জাস্ট এই 1 2 3 4 5 6 7 8 9 10 আপনি এই এক্সারসাইজটা আপনি করবেন 10 বার। যদি দেখেন যে আপনার পেইনটা বেটার ফিল করতেছে আপনি এটা করতে থাকবেন, এবং যাদের ব্যথা নাই তারাও এক্সারসাইজটা করবেন ফিটের ব্যথা মুক্ত থাকার জন্য, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তারপর এছাড়া হচ্ছে আপনি এটা এটা এই এই তারপর এখানে হাত দিবেন, আর সবসময় সোজা হয়ে বসবেন। যদি গাড়ে ব্যথা যদি আপনার না থাকে, যদি গাড়ে কোনো সমস্যা নাই থাকে, তাহলে একটু মাঝে মধ্যে হালকা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আপনি 2-3 বার করবেন, এটা বেশি করার প্রয়োজন নেই, আপনি ডেলি আপনি 2-3 বার করলে
হচ্ছে জাস্ট এবার আপনি যদি দুই তিনবার করেন এক সেট হবে। আপনি এবং কাজের ফোনে আঁকেবাঁকে এটা আপনি দুইটা সেট বা তিনটা সেট আপনি কোনো রাখতে পারেন, বাট আপনি এগুলো খুব হার্মলেস, কোনো সমস্যা নেই, এগুলো আপনি করবেন বেশি বেশি, এগুলো করবেন, এগুলো করবেন, এটা করবেন ইনশাল্লাহ। আর বসার সময় এইভাবে বসবেন না, সোজা হয়ে বসবেন, অর্থাৎ এরকমভাবে বসার প্রয়োজন নেই। আপনি কী করে বসবেন? সোজা হয়ে, সোজা হয়ে বসে, যাতে ফিটটা থাকে। আর মানে আশা করি আমি রসিক পেন যাদের নেগেটিভতা আছে তাদের জন্য আমি জাস্ট 60টা এক্সারসাইজ, যে 60টা এক্সারসাইজ করলে যাদের পিঠে ব্যথা আছে, মেকানিক্যাল পেন আছে, আসলে অধিকাংশ পেনে মেকানিক্যাল পেন, বাট মাঝে মধ্যে কিছু কিছু পেন প্যাথোলজিক্যাল হতে পারে। প্যাথোলজিক্যাল পেন বুঝবেন যে যেটা ফিজিওথেরাপি নেওয়ার পরও পেনটা বাড়তেছে, কোনোভাবে কোনো অমতেছে না, কিংবা হচ্ছে আপনার পেনটা সবসময় থাকে এবং রাতে ঘুমালেও থাকে, আপনি বুঝবেন যে এনিথিং রং, অর্থাৎ কোনো সমস্যা আছে আপনার, অন্য কোনো সমস্যা আছে। সো আপনি ওই মানে ওইসব ক্ষেত্রে খুবই সিরিয়াস হবেন। তো আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো ধরনের জানার থাকে বা কোনো কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা সময় করে আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।